75তম স্বাধীনতা দিবস এবং সেই 75তম স্বাধীনতা দিবসে কিন্তু মহা সমারোহ পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে। শিল্পাঞ্চল দুর্গাপুরও কিন্তু ঠিক একই ছবি, সকাল থেকে বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, সমস্ত কিছুকে নিয়ে জাতীয়তাবোধ জাগ্রত শহরবাসী। এবং এই মুহূর্তে আমরা ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটা দুর্গাপুরের ইস্পাত নগরীর বি জোনের ভলিবল ক্লাব, এবং সেই ভলিবল ক্লাবে কিন্তু সুবিশাল একটি জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এবং ক্লাবের যে গ্রাউন্ড রয়েছে, ক্লাবের যে মাঠ রয়েছে, সেই মাঠ কিন্তু একেবারে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং বিভিন্ন মূর্তি, জাতীয় পতাকা, বেলুন, সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত কিছুকে নিয়ে কিন্তু 75-এর স্বাধীনতা একেবারে জমজমাট, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ব্যান্ডের যে বাদক, ব্যান্ডের যে পরিবেশনায় চলে যাই, আর ভালো লাগছে আমার। স্বাধীনতার 75 বছরকে কেন্দ্র করে আমরা জানি যে ভারতবর্ষ শুধু না, গোটা পৃথিবী জুড়ে যখন হিংসা, যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, সেই সময় দাঁড়িয়ে মানুষকে জুড়ে সবাই সবার পাশাপাশি থাকার যে উদ্যোগ, সেই উদ্যোগ ভারতীয় ভলিবল ক্লাব সময়ে সময়ে সবসময় আমরা নিয়ে থাকি কিছু না কিছু কর্মকাণ্ডের মধ্যে। এই সময় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে স্বাধীনতার 75 বছরকে সামনে রেখে আমরা যারা যুবক, যুব আমরা যারা ছাত্র, আমরা যারা কাজ করছে, বয়স্ক সব অংশের মানুষকে যুক্ত করে শুধু ভারতীয় ভলিবল ক্লাব ভারতীয় লোকজন না, গোটা দুর্গাপুরের লোকজনকে সাথে নিয়ে এই যে উদ্যোগ নিয়েছে তার মূল প্রধান কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যখন মানুষে মানুষে চারিদিকে বিভেদ হিংসা বাড়ছে, সেই সময় দাঁড়িয়ে সবাইকে সাথে নিয়ে এই উদ্যোগ আমরা নিয়েছি এবং স্বাধীনতার 75 বছরকে সামনে রেখে আমরা এই যে আমাদের 100 ফুটের যে পতাকা উঠেছে তার সাথে সাথে গোটা দুর্গাপুরের বিভিন্ন জায়গাতে আমাদের র্যালি, প্রদর্শন, বর্ণাঢ্য যে শোভাযাত্রা হয়েছে সেটা ঘুরেছে তিলক ময়দানে শেষ হয়ে, আগামী দিনেও দেশের জন্য, দেশের মানুষের জন্য, সকলের জন্য আমাদের যা কাজকর্ম, আমাদের যেটুকু কর্তব্য দেশবাসী, সে কর্তব্য আমরা সময় সময় পালন করার চেষ্টা করব। এরপরে সন্ধ্যাবেলা আমাদের বিশেষ কিছু অনুষ্ঠান আছে, সঙ্গীত শিল্পীরা আসবেন, খ্যাতনামা সঙ্গীত শিল্পীরা, তারা তাদের যা অনুষ্ঠান আছে বিকালবেলা হবে, সকালের আপাতত অনুষ্ঠান এইখানে এই শেষের মুখে আছে। ১০০ পতাকার কি 30 ফুট
30 কোটি মাপের পতাকা। এই পতাকা দুর্গাপুরের বুকে এরকম যে প্রয়াস আমরা নিয়েছি, এরকম প্রয়াস মানে দুর্গাপুরের বুকে সেরকমভাবে দেখা যায়। আমরা চাই আগামী দিনে সবাই আসবে, এগিয়ে আসবে আমাদের সাথে, সবার সাথে মিলে আমরা সবাই মিলে এই কাজ যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি। কল্যাণ সমিতির নাম দিয়ে চেয়ারম্যান রয়েছেন আমাদের মধ্যে উত্তম অধিকারী। করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত, এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 7132111। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। বাজবে সানায় জ্বলবে আলো, রজনীগন্ধার সৌরভে অগ্নিকে সাক্ষী রেখে এবার চার হাত এক হবে। ওম সাইরাম ট্রাস্ট ও সমাজসেবী পারিজাত গাঙ্গুলির উদ্যোগে শহর দুর্গাপুরে প্রথমবার গণবিবাহ অনুষ্ঠান। আগামী অগস্ট মাসে চণ্ডীদাস ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে গণবিবাহ। আর চিন্তা কিসের, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মুখে এবার ফুটবে হাসি। পাত্রপক্ষকে দান করা হবে খাট, ধুতি, পাঞ্জাবি। পাত্রীপক্ষকে দান করা হবে বেনারসি, সোনার আংটি, প্রসাধনী সামগ্রী এবং ফ্রিজ। দুই পরিবারের মোট 50 জনের জন্য থাকছে জিভে জল আনা খাদ্য সামগ্রী। বিশদে জানতে আজই কল করুন এই নাম্বারে, পারিজাত 7477777113, সুভাষ 9002843258, সৈকত 8637843782। শর্তাবলী প্রযোজ্য।